بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وعليكم السلام ورحمة الله. ভাই আপনি প্রশ্ন করেছেন যে আমাদের গ্রামে যে মল সর্দার রয়েছে তাকে আমরা খাদ্যদ্রব্য দিতে যাচ্ছি তিনি নিচ্ছেন না, এবং আমি এর আগে আমার একটা প্রশ্নের উত্তরে বলেছি যে কেন সে নিচ্ছেন না এবং কি পয়েন্টে আপনি তার সাথে কথা বলবেন, কি সমস্যাগুলো সমাধান তাকে দেবেন আমি আগে বলেছি। প্রথমত বিষয় হচ্ছে যে সেই সমস্যা ইনশাল্লাহ আমার মানে ভরসা যে সে যদি আসলে কাজের সমস্যা তাকে বন্টন করার সমস্যা বা আর কি সমস্যা যেগুলো দেখায় সেগুলো যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে যে সমাধান দিয়েছি সেই সমাধান অনুযায়ী সে অবশ্যই সেটা নেবেন। তারপরেও কিছু গোড়া কিছু বলসতা থাকতে পারে যারা কিছু বুঝবি না আর কিছু বুঝি না আমি, সুতরাং টাকা ছাড়া সেটা নেবো না, খাদ্যদ্রব্য নেবো না নেবো না এরকম কিছু থাকে, এইরকম প্রস্তুতি আপনি কি করবেন? প্রথম কথা যেটা হচ্ছে এইরকম যদি প্রস্তুতি হয় তাহলে আপনি একটা জিনিস সবসময় জেনে রাখবেন যে কোন একটা মহলসদারের আন্ডারে সবাইকে থাকতে হবে এমন বিষয় নয়। একটা কাজের সুবিধার জন্য আমরা থাকি ঠিক আছে সমস্যা নেই, কিন্তু মরম সর্দার যদি কোরআন হাদিসের খেলাফ কাজ করে, শুধু খেলাফ কাজ নয় আপনাকে খেলাফ কাজ করতে বাধ্য করে, আর এমন খেলাফ কাজ যে খেলাফ কাজটা করলে আপনার সিয়ামই পবিত্র হবে না, এইরকম যদি চাপ সৃষ্টি করে তাহলে সেই মরম সর্দার মরম সর্দার থাকার যোগ্যতা রাখে না, মরম সর্দার থাকার যোগ্যতা রাখে না, সুতরাং তাকে দেওয়ার দরকারই নাই, তাকে পুষার দরকারই নাই, আপনি ব্যক্তিগত ভাবে মিছিল করে বন্টন করে দিন। তারপরে যদি সংশোধন হয় দেন আলহামদুলিল্লাহ ভালো কথা, যদি সংশোধন না হয় তাহলে সেই সব মরম সর্দারের সাথে থাকতে হবে এমনটি জরুরি বিষয় নয়। সুতরাং আপনি যদি বাধ্যবাধকতা এইরকম অবস্থা যদি হয় তাহলে আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করুন, যদি না বুঝে আপনি আপনার ক্ষেত্রে বন্টন করে দিন। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।